वेलकम टू माय चैनल मैथमेटिक बाय रिनी। आशा करी तुम्हारा सकले खूब भालो आछो आर सुस्थ आछो। आज के वेस्ट बेंगल बोर्डर पंचम श्रेणी 70 नम्बर पृष्ठार अंक करावो। आमी चाइबो तुम्हारा आमार संगे थाको और पुरो भिडियोटा देखते थाको। जारा नतून बंधु तारा चैनलटाके सबस्क्राइब करे पाशे थाका नोटिफिकेशन बेल आइकनटाके अले क्लिक करे देबे, ताहले जखनी नतून भिडियो लागाबो तखनी तार नोटिफिकेशन तोमादेर काछे पौंछे जाबे। तो चलो आजकेर भिडियोटाके शुरू करि। आजके आमी करावो वेस्ट बेंगल बोर्डेर पंचम श्रेणी 70 नम्बर पृष्ठार अंक। कोन शहरेर जनसंख्या बेशी जानी? मालदह शहरेर जनसंख्या 232,230 जन एवं शिलीगुड़ी जनसंख्या 420,670 जन। शिलीगुड़ी जनसंख्या मालदहर जनसंख्या थेके कत बेशी? तो कोनो जिनिस जखन कारोर थेके कत बेशी हय, तो जेटा बेशी और जेटा कम तार थेके वियोग करते हय। तो वियोग करे जेटा देखा गेछे, तो शिलीगुड़ी जनसंख्या एत, मालदहर जनसंख्या हच्छे एत, दुजोनेर वियोग करले हच्छे वियोगफल जेटा बेरोच्छे सेटा हच्छे 188,440 जन। मालदहर जनसंख्यार थेके शिलीगुड़ी जनसंख्या एत जन बेशी। एटा तोमादेर बोइते करानोई छिल, तबु आमि तोमादेर बोझानोर जन्य एटा बोले दिलाम। एरपरेर जे अंकगुलो बोलेछे सेगुलो हच्छे वियोग करि। तो 1 लक्ष থেকে এখানে তোমার 82,001 বিয়োগ করতে বলেছে। তো সংখ্যাটা সাজানোই আছে, আমরা শুধু বিয়োগটা দেখাবো। তো ওপরে প্রথমে যে এককের সংখ্যা সেখানে ওপরে শূন্য আছে, নিচে এক আছে। তো আমরা শূন্যটাকে এখানে 10 ভেবে করব। তোমরা তো সবাই জানো যে ছোট সংখ্যা হলে ওটাকে 10 ভেবে আমরা করতে হয়। তো 10 থেকে 1 বিয়োগ করলে 9 হয়। আগের যেটা 10 ছিল সেটাকে কেটে আমরা 9 করে ফেলব। আমি তোমাদেরকে এই যে বিয়োগটা এটাকে খুব সহজ পদ্ধতিতে বলছি। যখন দেখবে একের পাশে অনেকগুলো শূন্য আছে যেখান থেকে বিয়োগ করতে বলছে, যদি প্রথমটাকে 10 ভেবে করো, প্রত্যেক যে শূন্য বাঁদিকে যতগুলো আছে সেগুলোকে আগে কেটে কমিয়ে ফেলবে, তাহলে কি হবে, অঙ্কটা সরতে সঠিক হবে। তো প্রথমে আমরা দেখো 10 ভেবেছি, তো আগেরটাকে কেটে আমরা 9 লিখব, তার আগেরটাকেও কেটে 9 লিখব, তার আগেরটাকেও কেটে 9 লিখব, আবার শূন্য হয়েছে তার আগেরটাকেও কেটে 9 লিখব, আর একটা হচ্ছে কেটে দেব। এবার বিয়োগটা করতে দেখো কি অত সুবিধা হবে। তো 10 থেকে 1 বিয়োগ করলে 9, 9 থেকে 0 বিয়োগ করলে 9, 9 থেকে 0 বিয়োগ করলে 9, আবার 9 থেকে 2 বিয়োগ করলে 7, 9 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 1, তাহলে 17,999। দু নম্বর অঙ্কটা দেখো, লেখা আছে 258,317 থেকে 216,411 বিয়োগ করতে বলেছে। আমরা প্রথমে এককের ঘরটা দেখব। 7 বিয়োগ 1 করলে 6 হয়, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 3 থেকে 4 বিয়োগ করতে বলেছে। তো 3কে আমরা এখানে 13 ভেবে করব, আর তার আগের যে ঘরটা আছে 8কে কেটে 7 লিখে নেব আগে। তো 13 থেকে 4 বিয়োগ করলে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 9, আর 7 থেকে 6 বিয়োগ করলে 1, 5 থেকে 1 বিয়োগ করলে 4, 2 থেকে 2 বিয়োগ করলে 0, তাহলে উত্তরটা হবে 41,906। 3 নম্বরেরটা বলেছে 3,45,987কে 80,561 দিয়ে বিয়োগ করতে, তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে 6, 8 থেকে 6 বিয়োগ করলে 2, 9 থেকে 5 বিয়োগ করলে 4, 5 থেকে 0 বিয়োগ করলে 5, ওপরে 4 আছে তাই 14 ভাবলাম, আগের 3টা কেটে 2 লিখলাম, তাহলে 14 থেকে 8 বিয়োগ করলে 9, 10, 11, 12, 13, 14, 6, 2 থেকে নিচে কিছু নেই মানে এখানে 2 লিখলাম, তাহলে 2,65,426 হবে উত্তরটা। 4 নম্বরের অঙ্কটা বলেছে 872,451, আর নিচে বিয়োগ আছে 6, প্রথম বক্সটা ফাঁকা, তারপরের বক্সটাও ফাঁকা, তারপরে 1 আছে, তারপরের বক্সটাও ফাঁকা, তারপরের বক্সটাও ফাঁকা, তাহলে 1 ওপরে নিচে হচ্ছে বিয়োগফলে 0 আছে, তাহলে মাঝখানের বক্সটায় 1 হবে, 5 আছে, মাঝখানের বক্সটা খালি আছে, বিয়োগফলে 9 আছে, তাহলে এখানে ওপরে আমাকে 15 ভেবে করতে হবে, তাহলে এখানে আমরা লিখব হচ্ছে 6, মাঝখানের বক্সটায় 6 হলে দেখো 6 থেকে 15 থেকে 6 বিয়োগ করলে 9 আসে, তাহলে আমরা মাঝখানের বক্সে 6 লিখব। তারপরে নিচের বক্সে 1 আছে আর উপরের বক্সে 4 আছে, তাহলে 4 থেকে যেহেতু এটা 15 ভেবে করেছি ওই জন্য 4টা কেটে আমরা 3 লিখব, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে, আবার 2 থেকে এখানে উপরে 2 আছে, মাঝখানের বক্সটা খালি আছে, নিচে 1 আছে, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, এখানে 1 লিখব, 7
আছে ওপরে, মাঝখানের বক্সটা খালি আছে, নিচে এক আছে, তাহলে সাত থেকে এক সরাসরি বিয়োগ করে দেয় ছয় হয়, মাঝখানের বক্সটায় ছয় লিখবো, আট থেকে ছয় বিয়োগ করলে দুই হয়, তাহলে দুই লিখবো। পাঁচ নম্বর অঙ্কটা বলেছে সাত লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো চৌষট্টি, তিন লক্ষ দ্বিতীয় বক্সটা খালি, এক আবার বক্সটা খালি, দুই তারপরের বক্সটা খালি, তো চার থেকে বক্সটা খালি, নিচে বিয়োগ ফলে দুই আছে, তাহলে চার থেকে কত বিয়োগ করলে দুই হবে, তাহলে চার থেকে দুই বিয়োগ করলে দুই হয়, তাহলে এখানে বক্সে আমরা দুই লিখব, ছয় থেকে দুই বিয়োগ করলে চার হবে, পাঁচ থেকে কত বিয়োগ করলে পাঁচ হবে, পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ হয়, তাই বক্সটায় আমরা শূন্য লিখব, ছয় থেকে এক বিয়োগ করলে পাঁচ হয়, নিচে পাঁচ লিখব, আট থেকে কত বিয়োগ করলে ছয় হবে, তো আট থেকে আমরা দুই বিয়োগ করলে ছয় হয়। এরকমভাবে যদি তোমরা করতে না পারো তাহলে তোমরা সরাসরি প্রথম যে আট আছে যে সংখ্যাটা সেটার থেকে বিয়োগ ফলে যে ছয়টা আছে সেটাকে বিয়োগ করে দেবে, যেটা বেরোবে সেটা মাঝখানের বক্সটায় লিখবে। সাত থেকে তিন বিয়োগ করলে চার হয়, তাহলে চার লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো বিয়াল্লিশ। ছ নম্বরের অঙ্কটা বলছি চার লক্ষ বক্সটা খালি, তারপরে তিন তারপরের বক্সটা খালি, তারপরে পাঁচ তারপরের বক্সটা খালি, দ্বিতীয় প্রথম বক্সটা খালি দ্বিতীয় সংখ্যা, তারপরে ছয় তারপরের বক্সটা খালি, তারপরে এক তারপরের বক্সটা খালি, তারপরে শূন্য, তাহলে ওপরের বক্সটা খালি তারপরে শূন্য তারপরে পাঁচ, তাহলে পাঁচ শূন্যকে কতর থেকে বিয়োগ করলে পাঁচ হয়েছিল, শূন্যকে পাঁচ পাঁচ থেকে শূন্য বিয়োগ করে পাঁচ হয়েছে, তাহলে এখানে আমরা ওপরের বক্সে পাঁচ লিখব, তারপরে ওপরে পাঁচ আছে নিচে বক্স আছে তারপরে সাত আছে, তাহলে পাঁচটাকে আমরা পনেরো ভাববো এখানে, আর পনেরো ভাবলে আট থেকে পনেরো থেকে আট বিয়োগ করলে সাত হয়, তাহলে ঠিক আছে ওপরটা পনেরোই লিখতে হবে, আর এখানের যে বক্সটা আছে সেটাকে ওপরে হচ্ছে আমরা দুই, যেহেতু হাতে এক ছিল তাহলে ওপরের বক্সটায় দুই লিখবো, দুইটা কেটে এক হলে এক থেকে এক বিয়োগ করলে শূন্য হচ্ছে, তারপরেরটা তিন, নিচের বক্সটায় এক লিখলে তিন থেকে এক বিয়োগ করলে দুই হচ্ছে, তারপরের বক্সটা দেখো ওপরের বক্সটা খালি আছে, নিচে ছয় আছে, নিচে পাঁচ আছে, তাহলে এটা এগারো ভাবতে হবে, তাহলে ওপরে এগারো লিখেছি আর এই বক্সটাতে আমরা এক লিখব, তাহলে এগারো থেকে ছয় বিয়োগ করলে পাঁচ হবে, আবার পরের বক্সটায় চার কেটে তিন হলো, তিন থেকে কত বিয়োগ করলে দুই হবে, তিন থেকে এক বিয়োগ করলে দুই হবে, তাহলে নিচের বক্সটায় আমরা এক লিখবো, তাহলে দু লক্ষ বাহান্ন হাজার পঁচাত্তর হলো উত্তর। সাত নম্বরের অঙ্কটা বলছি ছ লক্ষ দ্বিতীয় বক্সটা খালি আছে চার, তারপরের বক্সটা খালি, তারপরে দুই তারপরের বক্সটা খালি, তারপরের সংখ্যাটায় প্রথম বক্সটা খালি, তারপরে সাত তারপরের বক্সটা খালি, তারপরে দুই তারপরের বক্সটা খালি, তারপরে আট, তাহলে এখানে নিচে হচ্ছে বিয়োগ ফলে প্রথম সংখ্যাটায় বিয়োগ ফলে তিন আছে আর দ্বিতীয় সংখ্যাটা আট আছে, তাহলে প্রথম সংখ্যাটা কত হবে, তাহলে এখানে আমি এখানে এগারো ভেবে যদি করি তাহলে এগারো থেকে আট বিয়োগ করলে তিন হয়, তাই এখানে আমরা এক লিখব, আগের সংখ্যাটা দুই কেটে এক হবে, তাহলে এককে এক থেকে এক বিয়োগ করলে তবেই শূন্য হবে, তারপরের সংখ্যাটা হচ্ছে কত বিয়োগ করলে দুই থেকে বিয়োগ দুই বিয়োগ করলে ছয় হয়, তাহলে আট থেকে দুই বিয়োগ করলে ছয় হবে, তারপরেরটা চার আছে তাহলে চার থেকে চার বিয়োগ করলেই শূন্য হবে, তাহলে নিচের বক্সে আমরা চার লিখব, তারপরে সংখ্যাটা বক্স খালি আছে, নিচে সাত আছে, নিচে পাঁচ আছে, তাহলে আমি এটা বারো ভেবে করব, তাহলে এই বক্সে দুই লিখব আর ওপরে বারো লিখলাম, বারো থেকে সাত বিয়োগ করলে পাঁচ হয় আর ছয়টা কেটে পাঁচ লিখব, পাঁচ থেকে কত বিয়োগ করলে চার হবে, পাঁচ থেকে এক বিয়োগ করলে চার হবে, তাহলে চার লক্ষ পঞ্চাশ হাজার ছশো তিন হবে উত্তর বিয়োগ ফলটা, তাহলে ঠিক আছে অঙ্কটা। আট নম্বরেরটা হচ্ছে প্রথম বক্সটা খালি, তারপরে দুই তারপরের বক্সটা খালি, তারপরে পাঁচ তারপরের বক্সটা খালি, তারপরে ছয় তারপরেরটা তিন লক্ষ, তারপরে বক্সটা খালি, তারপরে দুই তারপরের বক্সটা খালি, তারপরে ছয় তারপরের বক্সটা খালি, তাহলে প্রথমটা দেখো ছয় থেকে কত বিয়োগ করলে শূন্য হবে, ছয় থেকে ছয় বিয়োগ করলে শূন্য হবে, তাহলে দ্বিতীয় বক্সে আমরা ছয় লিখব, প্রথম বক্সটা খালি, তারপরে ছয় তারপরে দুই আছে, তাহলে কত বিয়োগ করলে দুই হবে, আট থেকে ছয় বিয়োগ করলে দুই হবে, তাহলে ওপরের বক্সে আট লিখবো, তারপরেরটা পাঁচ আছে, তারপরেরটা বক্স খালি, তারপরে ছয় আছে, পনেরো ভেবে করতে হবে, সেই জন্য এখানে পাঁচ লেখা হয়েছে, তাহলে পনেরো থেকে কত বিয়োগ করলে ছয় হবে, পনেরো থেকে নয় বিয়োগ করি যদি আমরা তাহলে ছয় হবে, তাই এখানে নয় লিখলাম বক্সটাতে, তারপরেরটা এখানে সাত লিখতে হবে, মানে এখানে আট থেকে আট লেখার কথা কিন্তু আমরা এটাকে আটটা কেটে সাত ভেবে করব, তাহলে এই বক্সটায় আট লিখতে হবে যেহেতু এক কমে গেছে, তাহলে সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ হবে, তারপরেটা দুই থেকে কত বিয়োগ করলে এক হবে, দুই থেকে এক বিয়োগ করলে এক হবে, তাই বক্সে এক লিখব, তারপরেরটা বক্স আছে, নিচে তিন আছে, তারপরে পাঁচ আছে, তাহলে কত বিয়োগ করলে তিন থেকে পাঁচ হবে, আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ হবে, তাহলে একান্ন পাঁচ লক্ষ পনেরো হাজার ছশো কুড়ি হচ্ছে বিয়োগ ফলটা।
আচ্ছা, 9 নম্বর বলেছে অতুলবাবু 7,80,250 টাকা একটু বাড়ি কেনেন, কিন্তু এই বাড়িতে তিনি থাকবেন না, তাই ঠিক করলেন বাড়িটি বিক্রি করে দেবেন। তিনি 8,90,000 টাকায় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 8,90,000 টাকায় বিক্রি করেন। বাড়িটি বিক্রি করে তিনি কত টাকা বেশি পেলেন? বাড়ি কিনতে খরচ হয়েছিল তার 7,80,250 টাকা, বাড়ি বিক্রি করে পেলেন 8,90,000 টাকা, তাহলে 89,000 টাকা, তাহলে 89,000 টাকা নিশ্চয়ই 78,000-এর থেকে 8,90,000টা 7,80,000-এর থেকে নিশ্চয়ই বেশি, তাহলে সেই জন্য এখানে বেশিটা দেখানো হয়েছে। তাহলে বাড়ি বিক্রি করে অতুলবাবু কত টাকা বেশি পেলেন সেটা বিয়োগ করলেই আমরা পেয়ে যাব। তাহলে 8,90,000 লিখলাম আর 7,80,250 থেকে বিয়োগ করব। প্রথমে শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য, তারপরে শূন্যটা আমরা 10 ভেবে করব, তাহলে 5 থেকে এখানে 10 ভেবে, তাহলে 5 থেকে 10 বিয়োগ, 10 থেকে 5 গেলে 5 হয়, তাহলে শূন্যটা কেটে 9 লিখবো, তার আগে শূন্যটা কেটেও 9 লিখবো, 9টা কেটে 8 লিখবো, তারপরে হচ্ছে তোমার 9 থেকে 2 বিয়োগ করলে 7 হয়, 9 থেকে 0 বিয়োগ করলে 9 হয়, 8 থেকে 8 বিয়োগ করলে 0 হয়, 8 থেকে 7 বিয়োগ করলে 1 হয়, 1,09,750 টাকা বেশি পেলেন। তাহলে উত্তরটা আমরা কীভাবে লিখবো? বাড়ি বিক্রি করে অতুলবাবু 1,09,750 টাকা বেশি পেলেন। 6 অঙ্কের সংখ্যা থেকে 5-6 অঙ্কের সংখ্যার বিয়োগ আজকে আমরা করতে শিখলাম। এটাই ছিল 70 নম্বর পৃষ্ঠার অঙ্ক। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অলে ক্লিক করে দেবে, তাহলে পেজ ওয়াইজ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে থেকো। আর আজকের পড়ানোটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো এইটুকুই, সকলে ভালো থাকবে।